ওয়েলকাম ব্যাক ওয়ান আপার প্রাইমারি সংক্রান্ত যে আপডেটটি পাওয়া যাচ্ছে সেটি আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অবিলম্বে তালিকা বা প্যানেল প্রকাশ করে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে অবশেষে অবস্থানে বসলেন উচ্চ প্রাথমিকের শিক্ষক পদপ্রার্থীরা কোথায় অবস্থান বিক্ষোভ হচ্ছে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এই বিক্ষোভ অবস্থান শুরু করেছেন দুবার ইন্টারভিউয়ে বসা প্রার্থীরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সহসভাপতি সুশান্ত ঘোষের প্রশ্ন হাইকোর্ট তিরিশে সেপ্টেম্বর এসএসসিকে নির্দেশ দিয়েছিল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ মেধাতালিকা জমা করতে হবে নভেম্বর শেষ হতে চলল কিন্তু এখনও পূর্ণাঙ্গ মেধাতালিকা জমা হয়নি সেই জন্যই এই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে এসএসসি সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে মেধাতালিকা প্রায় চূড়ান্ত ফাইনাল চেকিংয়ের কাজ চলছে এবং খুব শীঘ্রই এই মেধা তালিকা হাইকোর্টে জমা পড়বে তারপর হাইকোর্ট যা রায় দেয় সেই অনুযায়ী আপার প্রাইমারির নিয়োগ হবে আমরা অবশ্যই আশাবাদী যে এ বছরের মধ্যেই আপার প্রাইমারির রিক্রুটমেন্ট কমপ্লিট হবে যা আপডেট পাওয়া যাবে আমি আপনাদের কাছে তা তুলে ধরব থ্যাংক ইউ